নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শুরু না। বুধবার সরস্বতী পুজো, বরাক উপত্যকা জুড়ে উৎসব মুখর পরিবেশ। বোয়ালি হাওর সমবায় নির্বাচনের ফল ঘোষণা, জয়ী শাহিনের লবি। ফকতপুরে গরু চুরির উপদ্রব, একই রাতে দুটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতীর পুজো। যারা পড়াশোনা করেন কিংবা যারা সঙ্গীত বা গান বাজনার সঙ্গে জড়িত, তাদের কাছে বিনা পানির পুজোর গুরুত্ব অপরিসীম। তাই তো সরস্বতী পুজোকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সর্বত্র। বরাক উপত্যকার তিন জেলাতেই বিদ্যার দেবী আরাধনায় এখন চলছে প্রস্তুতিতে শেষ তুলির টান। মঙ্গলবার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে দেখা যায় উৎসবের মেজাজ। কোথাও প্রতিমা এসে পড়েছে, কোথাও বানানো হচ্ছে নিজেদের উদ্যোগে, তো আবার কোথাও মায়ের প্রতিমা নিয়ে আসার তোড়জোড়। তৈরি হয়েছে পুজোর মণ্ডপ, আঁকা হয়েছে আলপনা। পুজোর আয়োজনে যাতে কোনো খামতি না থাকে, তাই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী কেউ কোনো কসর বাকি রাখছে না। স্কুল কলেজে কে কার থেকে সুন্দর পূজা আয়োজন করলো, এ নিয়ে সব বছর একটা অঘোষিত প্রতিযোগিতা দেখা যায়। এবারও যার অন্যথা হচ্ছে না। যেমন প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা গেল সেখানে কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা, ছাত্ররা নিজেই সেটা বানিয়ে নিচ্ছে। এছাড়া পরিবেশ সচেতনতাকে থিম করেই হচ্ছে তাদের সাজসজ্জা। পড়ুয়াদের কেউ কেউ ব্যস্ত বাজার হাটে, কেউ সাজসজ্জায়, কেউ বা বেরিয়েছে নিমন্ত্রণে। মূর্তি ব্যবসায়ীরা প্রতিমা সাজিয়ে বসেছেন বিক্রির জন্য। বাজারে বাজারে পুজোর কেনাকাটার ভিড়। ছেলেমেয়েরা কি সাজে সেজে উঠবে, সেই প্ল্যান এখন চূড়ান্ত পর্যায়ে। ছোট্ট সোনামণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও এখনো সরস্বতী মায়ের চরণে অঞ্জলি দেওয়ার প্রহর গুনছে। এছাড়া প্রসাদ খাওয়া, কবজি ডুবিয়ে খিচুড়ি খাওয়া, আড্ডা, সেলফি, বন্ধু বা বান্ধবীকে নিয়ে একটু টই টই, সুন্দর সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়ানো, সব মিলিয়ে উৎসবকে আনন্দমুখর করে তুলতে সবাই এখন তৈরি। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের বাচ্চারা, আপনারা দেখতেই পেয়েছেন বাচ্চারা, আর আমাদের সাগর স্যার, নাম করা আর্টিস্ট উনি, ওনার তত্ত্বাবধানে বাচ্চারা মূর্তি বানিয়েছে। এবার অন্যবার মাটি দিয়ে মূর্তি বানানো হয়, আমাদের স্কুলের মাটি দিয়ে। এইবার একটু ব্যতিক্রমী করে আমরা রিসাইকেল জিনিস, কাগজ, প্লাস্টার অফ প্যারিস এসব মিশিয়ে, যা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমাদের দূষিত প্রদূষণ মুক্ত জিনিসগুলো দিয়ে, ঘাস পাতা, শুকনো পাতা ওইসব দিয়ে সরস্বতী মায়ের মূর্তি বানানো হয়েছে, যাতে আমরা নতুন করে বাচ্চাদেরকে একটা দিশা দেখাতে পারি, কিছুই নষ্ট হয়। তো এই কারণে আমরা বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছি যাতে ওরা এই জিনিসটা শিখতে পারে এই কাজ করে করে। তো কালকে আমাদের পূজার তৈরি হচ্ছে, আজকে খুবই ব্যস্ততা যাচ্ছে, বাচ্চারাও খুব কাজে ব্যস্ত। মূলত যেহেতু আমরা আগেও দেখেছি যে আমাদের মূর্তিটা এবার একদম ওয়েস্ট প্রোডাক্টস দিয়ে বানানো, মানে একদম মানে ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমরা করার চেষ্টা করছি। এবং এখানেও দেখবেন যে ডেকোরেশনগুলো এখানে হয়েছে আমাদের একদম যে একদম লোকসংস্কৃতি, যেটা অঙ্গ ডালা কুলো, ওগুলোর উপরে রং করে আমরা বিভিন্ন, এবং আলপনার যে ধরনগুলো যেমন পাখি মাছ, আমাদের আলপনাটাও কিন্তু একদম আলপনার মতো করে আমরা করছি। এবং তাছাড়া আমরা কাগজ দিয়ে পাখি প্রজাপতি এগুলো বানিয়ে করছি। তো একদমই আমরা কোনো ধরনের কোনো সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করছি না, মানে একদম পর্যাবরণকে মাথায় রেখেই আমাদের এবারে এটা পুজোটা হচ্ছে। এবং মূলত কালকে সকালে 9টার ভিতরে আমাদের পুজো শুরু হয়ে যাবে, 10টা 10:30 থেকে অঞ্জলি আছে, 10:30 থেকে অঞ্জলি হবে, তারপরে একটা মহাযজ্ঞ আছে। এটা আমাদের ভারত সোনাইর মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সোমবার সকাল 11টা থেকে কোটুদরম বাজার সংলগ্ন সমবায় কার্যালয়ে মোট 15 সদস্য বাছিয়ে 44 জন প্রার্থীর ভোট গণনা শুরু হয়। রাত 7:30 নাগাদ গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর। গত শনিবার সমবায় সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগে 2-3 লবি বোর্ড দখলের জন্য ময়দানে নেমেছিল। শাহিন আহমেদ লস্করের লবির বেশি সংখ্যক সদস্য থাকায় তিনি বিজয়ী হন। এমনকি 4 বারের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম লস্কর এবার সদস্য পদেও জয়ী হতে পারেননি। মোট 15 সদস্যের মধ্যে 13 সদস্যই জয়ী হন শাহিনের লবি।
সদস্য পদে 829টি সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন শাহীন আহমেদ দশকর। বাকি জয়ীরা হলেন সুনামউদ্দিন, নজমুল হক, মজমিল আলী, মুসলিম উদ্দিন, আলাউদ্দিন, নাজির হোসেন, মজিবুর রহমান, আমিনুর রহমান, শাহিদুর রহমান, ফয়জুল হক ও মাসুক আহমেদ। সংরক্ষিত এসসি একটি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করলে চরিত্রমোহন দাস জয়ী হন। দুটি মহিলা সংরক্ষিত আসনে জয়লাভ করেন রেজিয়া খাতুন লস্কর ও হাসিনা বেগম। যাদের বুট রয়েছে আর যাদের বুট নেই, সব স্তরের মা বোন ভাই বাবা কাকা সবাই ময় মুরব্বী সহ সবাই আমাকে যেভাবে আপনারা বিশ্বাস করবেন না, বিগত কয়েকটি নির্বাচনে এই ধরনের উপচে পড়া বীর কোনোদিন নির্বাচন কেন্দ্রে দেখা যায়নি। কিন্তু এইবারে মানুষ আমার কষ্ট, আমার নিজের কষ্ট লেখে যে তারা এত কষ্ট করে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে বিকাল 7টা অবধি ভোট দিয়েছে। তাই মানুষের অ্যাকচুয়ালি মানুষ চাইছিল যে একটা পরিবর্তন ঘটুক, আর সেই পরিবর্তনটা আমার হাত দিয়ে ঘটুক সেটাও মানুষের একটা বিশ্বাস ছিল যে আমার হাতে দিলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আর আমি সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমরা সবাই, আরো দুইজন যারা রয়েছেন আমার কমিটিতে, আমরা সবাই মিলে এই এলাকার ময়মুরব্বীদের সুপরামর্শ নিয়ে আমরা কিভাবে এই সমিতিকে উন্নত একটা সমিতি হিসাবে পরিগণিত করাতে পারি সেই দিকে আমরা নজর রেখে সর্বদা সচেষ্ট থাকব। আর তার সঙ্গে আমি সমবায় বিভাগের যারা কর্তারা এসে ভোট গ্রহণ করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বেশি যাদের নিকট আমি কৃতজ্ঞ, আমি ঋণী, তারা হচ্ছেন এই আমরা মানুষের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে আমাদের হাতে যদি সমিতি তুলে দেওয়া হয় আমরা এই যে সমস্ত অভিযোগ রয়েছে এই সেই অভিযোগ মিটানোর বা সেই অভিযোগের বিরুদ্ধে আমরা সর্বদা রুখে দাঁড়াবো। সমবায় বিভাগের সমবায় আমাদের সমিতিতে যে সমস্ত দুর্নীতি ছিল আমি কোনো অবস্থাতে এটা বরদাস্ত করব না। এদিকে সমবায় সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক উস্কে দিলেন পরাজয় প্রার্থী জহিরুল ইসলাম লস্কর। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। তার স্পষ্ট বক্তব্য, জয়ী প্রার্থীরা অনেক মৃত ভোটারের নামে ভোটদান করেছেন, ফলে জয়ের সহজ হয়েছে। নির্বাচনের সময় প্রতিবাদ করলে নির্বাচনী ব্যবস্থায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হতো, এমত অবস্থায় বয়স্ক ভোটাররা ভোটদান করতে পারতেন না। আমি তো দীর্ঘ 20 বছর মঙ্গলপুর গোয়ালিয়র কোঅপারেটিভ সোসাইটির কনটেস্টে আনকনটেস্টে চেয়ারম্যান ছিলাম, কিন্তু এইবার যে ইলেকশন হয়েছে এই ইলেকশনে আমি দেখতে পাইলাম প্রায় 300 ডেড কেস, মরা মানুষের শেয়ার ইস্যু করিয়া ভোট হয়ে গেছে গিয়া, যার কারণে সব রেজাল্ট উল্টাপাল্টা, সব মানুষ দুঃখিত। একটা টিমে এটা ম্যানেজ করিয়া প্রশাসন এবং অফিস স্টাফে ম্যানেজ করছে মৌরবার টোটালি ডেড কেস এবং ডাবল ভোটার, যেটা আমার কাছে, আমি ওই জিপির এক্স প্রেসিডেন্ট ছিলাম বলিয়া আমার জিপিটা একটু দূরে থাকা সত্ত্বেও এখানেও আমি 15-20টা কেস আমি ধরছি এবং এটা নিয়ে আমি আইনের দিকে ফলোয়ার হইতেছি। এখন আইনে যেটা অ্যাকশন নেয় সেটাই নেব, এই বলি আমার লক্ষ্যই জন্য। আচ্ছা, আপনার নামটা কি? জহুরুল ইসলাম লস্কর, এক্স চেয়ারম্যান। গভীর রাতে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে পালালো চোরের দল। ঘটনাটি ঘটেছে কাঁঠাল রোডের ভকতপুর এলাকায়। কাঁঠাল রোডের ভকতপুর এলাকার বাসিন্দা আমিনউদ্দিন লস্করের দুটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল। তিনি জানান, সোমবার রাত 2টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখেন গরু দুটির বাছুর রয়েছে, কিন্তু গরু দুটি নেই। এতে তিনি এক প্রকার হতভম্ব হয়ে পড়েন। পরে বিষয়ে শেজর রাঙ্গিরখালি আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, শীত মৌসুমে গরু চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে ভকতপুর এলাকায়। প্রতিদিন কোনো না কোনো স্থানে গরু চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। রাতের আধারে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। নমস্কার, গতকাল যাইছি আমি আমিনউদ্দিন লস্কর, কাঁঠাল রোড ভকতপুর নিবাসী। আমার এখান থেকে গরু গড় হইতে 2টা গাভী কালকে গতকালকে রাত্রে চুরি হয়ে গেছে, 2টার বর্তমানে বাচ্চাও আছে।
এরপর রাতে দুইটা সময় চেক করিয়ে দেখছি না গরু আছে গরুর মধ্যে। এরপর গিয়ে ঘুমাইছি, এরপরে সকালে উঠে চাইয়ে দেখি যে আমার গরু 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 দুইটা নাই, একটা লাল আর একটা হইল নেড়া নেড়া লাল। এছাড়া আমাদের এই গ্রামে গঞ্জে বেজানো আজকাল গরু চুরি হইতেছে, কিন্তু প্রশাসনের কাছে আমার ওটা অনুরোধ যাতে প্রশাসনে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নিলে আমরা বেশ উপকৃত। দুইটা বাচ্চা আছে, ওই যে ছোটো ছোটো বাচ্চা, ওখন ঘাস খায় না, তো ওখন মায়ের দুধ খায়। তো একটা লোকেল গরু একটা জার্সি, দুইটা আরও গরু আসলো, এইটা না দরিয়া ওই বড় বড় দুইটা লুয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আপনি কোনো তানাত মামলা করছিলেন না? করছি না, বর্তমানে যাইম আর কি। কোন তানাত? আমরা রাঙ্গাকাড়ি আউটপোস্ট। 2024 লোকসভা নির্বাচনের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুঙ্গে। এবার শিলচর আসনে কংগ্রেস টিকিটের দাবি জানালেন অশোক বৈদ্য। দেশের বর্তমান অবস্থা, উপত্যকায় রেল ডিভিশন স্থাপন, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদির মতো ইস্যু নিয়ে কাজ করার স্বপ্ন অশোকবাবুর। 80-এর দশক থেকে কংগ্রেস দলের সাথে জড়িয়ে রয়েছেন তিনি। 1989 থেকে 1994 পর্যন্ত ছিলেন এসসি এসটি এমপ্লয়ি ওয়েলফেয়ারের দায়িত্বে। অশোকবাবু জেলা কংগ্রেসের উপসভাপতি পদেও রয়েছেন। তিনি একসময় করিমগঞ্জ জেলার কংগ্রেস উপসভাপতিও ছিলেন। কংগ্রেস সরকারের আমলে অনেকবার তিনি এশিয়ার বিভিন্ন দেশে দলের কাজে ছুটে যাওয়ার সুযোগ পান। দলের হাইকমান্ডের পছন্দ এবং বিশ্বাসের পাত্র তিনি। বর্তমান দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করে দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্য তিনি দলের টিকিট দাবি করেছেন। তিনি ইতিমধ্যে কংগ্রেসের রাজ্য কমিটির কাছে টিকিটের আবেদন জানিয়েছেন। এছাড়া তিনি আশাবাদী দলীয় হাইকমান্ড তাকে মনোনয়ন দেবেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন অশোক বৈদ্য। সেন্ট্রাল মেডিকেল বলতে কিছু নাই, ভারত সরকারের কিছু নাই, রাজ্যিক আছে, কখনো কোনো বিভাগ আছে, কিছু বিভাগ নেই। যে জন্য সবাইকে আমাদের গোয়াটি মুখা হয়ে থাকতে হয়। আমরা আজ পর্যন্ত আমরা ট্রামা সেন্টার যেটা খুব দরকারি, কারণ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের রেট বাড়ছে, সুতরাং সেই অনুযায়ী সেখানে চিকিৎসারও কোনো সুবন্দোবস্ত নেই। সুতরাং এখানে একটা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউট হওয়া উচিত, কলেজ হওয়া উচিত। এরপরে দেখেন আমাদের গত যে বছর যেটা বন্যা হয়, এটা অ্যাকচুয়ালি জাতীয় বন্যা। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা সাংবাদিক, আপনারা সমস্ত দিক দিয়ে ইয়ে আছে বা আপনারা ভিউয়ার লক্ষ্য করেছেন, আমরা ডলুবাগানে যখন এয়ারফিল্ড বানাবো, খুব ভালো উদ্যোগ, 500 জেসিপি একদিনে জোগাড় হয়ে গেল। কিন্তু আমরা যখন বন্যা হলো, সেই আমাদের মহিষাসুরের যে বরাকের জল ঢুকলো, সেখানে হয়তো সেই দিন যদি 50টা যদি জেসিপি লাগানো যেত, তাহলে এই বিপর্যয়। অর্থাৎ সুনিয়োজিত পরিকল্পনা করে বর্তমান সরকার আমাদের বরাকের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, কারণ 100 কোটি টাকা ব্যবসায়ী মহলের মধ্যে আপনারা যদি যান বা ব্যক্তিগত উদ্যোগে মানুষের দেখেন, 100 কোটি টাকা বরাকের জলের মধ্যে নিমজ্জিত হয়েছে। সুতরাং এই যে 50টা জেসিপি জন্য 500 জেসিপি করে ফেললো বিজেপি সরকার, সেটা 1 ঘন্টা একদিনের মধ্যে। আর 50টা জেসিপি যদি লাগাতো, 100টা জেসিপি লাগাতো বা মানুষকে বলতো জেসিপি আমাদেরও এলাকাতে তঞ্জলে জেসিপি সবাই নিয়ে এখানে সেখানে এই হয়ে যেত। স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবপত্র বিতরণী অনুষ্ঠান আয়োজন হলো শিলচরে। মঙ্গলবার বিশফুটি পয়েন্টে ভ্যালু ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যকর্মীদের হাতে প্রস্তাবপত্র তুলে দেন মনোজ কানু, ডিপিএম নিলয় সিংহা, আশুতোষ বর্মন, বিবেক কুমার সহ অন্যান্যরা। এদিন প্রায় 51 জন স্বাস্থ্যকর্মীর হাতে প্রস্তাবপত্র তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, এই প্রশিক্ষণ শিবিরে 6 মাস প্রশিক্ষণ নেওয়ার পর বহিরাজ্যে চাকরি পেয়েছেন। যারা এদিন প্রস্তাবপত্র পেয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা। মুঝে ইসে মতলব বহুত উম্মীদ মে রাখা হুয়া হুম। মুঝে লাগতা হ্যায় যে জিডিএ হ্যায়, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট জো হ্যায়, ইসমে দেখিয়ে জো লোগ প্লেসমেন্ট জিসকো মিল জায়েগা তো বহুত বড়িয়া বাত হ্যায়। লেকিন মান লিজিয়ে কোই নেই জানা চাহতা, কিসি কা ফ্যামিলি বাহার নেই জানা দেবে, তো জেসে হামারে ভিলেজ মে এসা হোতা হ্যায়, ভিলেজ লেভেল মে খাস করকে, অভি তো শহর মে ভি ইয়ে প্রবলেম হ্যায়, জেসে কিসি কো স্যালাইন দেনা, ইঞ্জেকশন দেনা ইমার্জেন্সি টাইম মে, তো এ লোক ট্রেইন্ড হ্যায়। হ্যাঁ, তো এ লোক মতলব অ্যাভেলেবল রয়েগি, আপনার স্বনির্ভর হনে মে ইনকো সুবিধা হবে, বহুত আচ্ছা রয়েগা এ তো। আর সাথ সাথ এ লোক আর কুছ বচ্চে কো ভি শিখা সকতে হ্যায়। তো মেরে খেয়াল সে মুঝে লাগতা হ্যায় কি এ যো ট্রেনিং হুয়া হ্যায় বহুত সফল হ্যায়,
और आगे भी ऐसा ट्रेनिंग होना चाहिए, जैसे हमारे जो प्रधानमंत्री जी का जो ये करने का वोमेन एम्पावरमेंट जो प्रोजेक्ट है उसके अधीन में मुझे लगता है सबसे सफल प्रोजेक्ट होगा, अच्छा होगा, क्योंकि ये बहुत बढ़िया चीज़ है। ये जो जितना बचिया ये है, खास करके मुझे और एक चीज़ अच्छा लगा यहाँ देख के कि यहाँ टी गार्डन से पार्टिसिपेंट ज़्यादा है, ज़्यादा सीखे हैं इस बार, हम देखें हैं, ये देखें सर्टिफिकेट देखें, तो ये भी बहुत अच्छी बात है, क्योंकि टी गार्डन के बहुत डाउन रोडन बहुत पिछड़ा हुआ बच्चे हैं, तो उन लोगों को ऐसा अगर स्किल ट्रेनिंग मिल जाता है तो उन लोगों को भविष्य अच्छा होगा, यही मेरा अनुभव है। রাত পোহালে বিদ্যা বুদ্ধি ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো, মহা আয়োজন ঘিরে ঢাকা এখন সাজু সাজু অবস্থা। এই আয়োজন সফল করাটাই শিক্ষার্থীদের চ্যালেঞ্জ, এখানে ধর্মের বিচার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে প্রবেশের আগেই দেখা গেল গোটা মাঠ জুড়ে কর্মযজ্ঞ চলছে। মণ্ডপ তৈরি থেকে শুরু করে পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত সহযোগিতা করেন মুসলিম বন্ধুরা। বাংলাদেশে যে কোনো উৎসবই সার্বজনীন, এই মানবতার মঞ্চ প্রতিষ্ঠায় সাধারণ মানুষের একটা বড় ভূমিকা রয়েছে। জগন্নাথ হল খেলার মাঠে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করেছেন সুমাইয়া তুষি, শাকিল হোসেন এবং হিরণ রায়। তাদের সে কি উৎসাহ, মণ্ডপ কতটা সুন্দর করা যায় তা নিয়ে তুষি বারবার নির্দেশনা দিচ্ছেন সহযোগী বন্ধুদের। ঢাকা থেকে প্রতিনিধি আমিনুল হকের রিপোর্ট। কেন্দ্রীয় কোন অনুষ্ঠান বলতে সরস্বতী পূজাকে বোঝায়, যেহেতু এটা হচ্ছে বিদ্যার্থীদের জন্য, তো এখানে হচ্ছে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চেষ্টা করে কিছু কন্ট্রিবিউট করার, নিজের ডিপার্টমেন্টের পুজোটা আর একটু সুন্দর হোক, সবাই একটু অংশগ্রহণ করার চেষ্টা করে। আর আশা করি এটা অবশ্যই হচ্ছে মানুষের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা এটাকে অবশ্যই বাড়াবে, ঐক্য বাড়াবে, জাত পাতের বিভেদটা কমাবে। ভাতৃত্বের যে জায়গাটা অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু অঞ্চলটা দিচ্ছে না, তারা আমাদের পূজাতে হেল্প করছে এবং তারা চাঁদা থেকে আরম্ভ করে যতভাবে পারা যায় যে এই যে পূজাটা নামানোর ক্ষেত্রে এই জায়গাটা এটা তারা সম্পন্ন করছে, এই জিনিসটা আমাদের কাছে খুবই আবার। তো এবার আশা করবো গতবারের মতো বা অন্য সববারের মতো এবার পূজাটা সফল সাফল্যমণ্ডিতভাবে শেষ হবে। কালকে লগ্ন যেহেতু আমাদের মানে সবচেয়ে ভালো লগ্ন, ওটা হচ্ছে 7টা থেকে 12টার মধ্যে, তো আমরা যেহেতু সকালবেলা হয়তো উঠে স্নান টান করে যদি এদিকে এসে পড়ি পূজার অঞ্জলিটা দিয়ে, তারপর প্রসাদের সময়টুকু প্রসাদটা নিয়ে, তারপর হয়তো বন্ধুদের সাথে ঘোরাঘুরি, তারপর যারাই আসে তাদের সাথে যেমন একটু ঘুরি। আলগাপুর জনসভায় সাবুল ইসলাম পারুলের ব্যাপক হারে জনসমর্থন দেখা যায়। পারুল ভাই জিন্দাবাদ স্লোগান দিয়ে ব্যাপক হারে জনসমর্থন দেখা যায়। আলগাপুর জনসভা থেকে সাবুল ইসলাম চৌধুরীকে দলীয় টিকিট দেবার জোরালো দাবি জানিয়েছেন উপস্থিত জনতারা। ভোটারদের ভরসা একমাত্র সাবুল ইসলাম পারুল, তাই এবার আলগাপুরের জনগণ বিকল্প হিসেবে তাকে চাইছেন বলে দাবি জানান উপস্থিত জনতা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে এআইইউডিএফ তার শক্তি প্রদর্শনে নেমে পড়েছে। সোমবার আলগাপুর বাজারে এআইইউডিএফ আলগাপুর সমষ্টি কমিটি ভিত্তিক দলীয় কর্মী সভা করিমগঞ্জ লোকসভা নির্বাচনের এআইইউডিএফ দলের সম্ভাব্য প্রার্থী সাবুল ইসলাম পারুলের এমন জনসমর্থন দেখা গেছে। ইতিমধ্যে সাবুল ইসলাম পারুল তিনি বিভিন্ন এলাকায় জনগণের বিপুল সমর্থনও পাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে জানান। আমি টিকেটও পাম আর 100% রাখাবা দিয়ে আমি জিতি, বহুত বহুত দুটো ডিফারেন্স আছে কি আর আপনি যদি জিতে আমি টিকেট পাই যদি জিতে দিতেলে মানুহৰ কাৰণে কি কৰিব? বহুত কেইটামান কেইটা জ্বলন্ত সমস্যা আছে, আপনার হাইলাকান্দি জেলাতে আছে, করিমগঞ্জ জেলাতে আছে, এই জ্বলন্ত সমস্যাব আমি সলভ করব বিচার। তার মধ্যে এটা হল আপনার ভৈরবীরপরা বজলপুর হাইলাকান্দি জেলা ভৈরবীরপরা বজলপুর রেল কমিউনিকেশন নাই, মর ইয়ার রুলিং গভর্নমেন্টর এমপি আছে তথাপিও তেখেতে ভক্ষেপ করা নাই, আমি এইটু করিম যেনে তেনে এই রেল কমিউনিকেশন সিস্টেমটি চালু করিম ভৈরবীরপরা বজলপুর। সেকেন্ড টু হল আমি করিমগঞ্জ আর হিলচার করিমগঞ্জ আর হাইলাকান্দি এই দুটা জেলা আমি শিল্পনগরী বানাবার চেষ্টা করিম, আর দুটা ইয়ে আপনার হেরি হাইলাকান্দি আর করিমগঞ্জ জেলা এটা আধুনিক মেডিকেল সেন্টার বানাম, মেডিকেল কলেজ বানাম, এটা আমার লক্ষ্য আছে। তারপর রেল ক্রসিং, রেল ক্রসিং ভুল ছাড়া বহুত কেটামান ফ্লাইওভারের দরকার আছে, আমার হেরি মদলপুর ঘাট এটা করিমগঞ্জ টাউনত এটা রুলিং গভর্নমেন্টের এমপি থাকা সত্ত্বেও কোনোবা দিশা দিয়া নাই,
কাম করিবার ইচ্ছা থাকিলে মঞ্চের বাইরে তাকেও কাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বুধবার সরস্বতী পুজো, বরাক উপত্যকা জুড়ে উৎসব মুখর পরিবেশ। গোয়ালি হাওড় সমবায় নির্বাচনের ফল ঘোষণা, জয়ী শাহিনের লবি। ফকতপুরে গরু চুরির উপদ্রব, একই রাতে দুটি গরু চুরির ঘটনায় চাঞ্চল্য। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।